পরিষেবা পেতে মানুষ হাসপাতালে যান, চিকিৎসার জন্য হাসপাতালে যান, মার খেতে তো যান না, কিন্তু কান্দি মহকুমা হাসপাতালের একই ছবি, এক প্রসূতিকে নাকি মারধর করা হয়েছে, তার পরিবারের কাছে টাকা চাওয়া হয়েছে। প্রণব বলছে আমার সঙ্গে সরাসরি, প্রণব এরকম হয় নাকি, কেন? হ্যাঁ দেখো, সেটাই হয়েছে। কান্দি মহকুমা হাসপাতালে গতকালকে প্রসব যন্ত্রণা নিয়ে এক প্রসূতিকে নিয়ে আসা হয় তার বাড়ির লোকেরা, এবং প্রায় বিকেল 4টে অবধি হাসপাতালের মধ্যে রেখে দেওয়া হয়, দিয়ে তারপর আবার ডাক্তাররা তাকে ঘুরিয়ে নেয়। তারপরে কিন্তু ওই মহিলাকে নিয়ে, ওই প্রসূতিকে নিয়ে তার বাড়ির লোকেরা বাড়ি চলে যান। তারপর বাড়িতেই গতকাল রাত্রিবেলাতে, গভীর রাতে সন্তানের জন্ম দেন। সেই অবস্থাতে আবার তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে এলে সে ঠিক মতন ভাবে চিকিৎসকরা দেখেননি। শুধু তাই নয়, যে নার্সিং স্টাফরা রয়েছেন তাকে মারধর করেছে বলে অভিযোগ, এবং মোটা অঙ্কের টাকা চেয়েছেন বাচ্চার সুস্থতার জন্য, যে সন্তান সদ্যজাত সন্তান হয়েছে তাকে দেখাশোনার জন্য টাকাও চেয়েছেন বলে দাবি, এবং সেই কথা প্রতিবাদ করলে সেই রোগীকে, পশুটিকে মারধর করার অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজকে সকালবেলায় যথেষ্টভাবে উত্তেজনা ছড়ায় এবং রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখেন কালি মহকুমা হাসপাতালে। পরে কালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত চিকিৎসক এবং বেশ কয়েকজন নার্সের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। ধন্যবাদ। 102 এ কোনো সময় গাড়ি পাইনি, গাড়ি বারবার উড়ছে, গাড়ি দেয়নি, গাড়ি দেয়নি, গাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকে, গাড়ি আমাদেরকে দেয় না, আমরা গরিব মানুষ বলে গাড়ি দেয় না। এবার আমরা যাহা বাড়ি চলে গেছি, তাহা ওরা এসে ওই রুগীকে মারধর করেছে দাঁড় কাটার জন্য।